আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আমার কাছে একটি এলইডি টিভি আসছে এখন। তো আমি এই এলইডি টিভিটি কাজ দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো এই এলইডি টিভিটি নাম পিছনে লেখা এলইডি এইচডি টিভি, সামনে লেখা হলো সনি 32 ইঞ্চি। তো বন্ধুরা, পিছনে লেখা হলো হাইফাই। ওই হাইফাই এলইডি, হাইফাই সনি এলইডি প্রবলেম হচ্ছে ব্লাইং স্কেল। আমি সেটি অন করে নিতেছি এবং স্ট্যান্ড বাই রিলিজ করে নিলাম। তো আপনাদেরকে আমি দেখাবো, দেখতে পারতেছেন এটার কি প্রবলেম, অর্থাৎ এটার ডিসপ্লেরই প্রবলেম। তো আমরা এখন এটাকে খুলে রিপেয়ারিং করে নেব। আমার কাছে একটি 32 ইঞ্চি এলইডি টিভি এসেছে। টিভিটির পিছনে লেখা হচ্ছে এলইডি এইচডি টিভি এবং মডেল হচ্ছে, আচ্ছা মডেল লেখা নাই, তো এসি লেখা আছে 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত চলবে। দেখতে পাচ্ছেন তো এটি প্রবলেম হচ্ছে, সুইচিং করে নেই। আমি লাগিয়ে নিলাম এসিতে এবং ওপেন করে নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবলেম, হচ্ছে এটার প্রবলেম, অর্থাৎ ডিসপ্লে ব্লাক স্ক্রিন হয়ে রয়েছে। আর আমরা এখন এটাকে খুলব, তো আগে দেখাচ্ছি খুলে নিই, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, তার আগেই আপনাদেরকে দেখাইনি যে এটি হচ্ছে একটি সনি 32 ইঞ্চি এলইডি টিভি। আমি দেখ পাচ্ছি বন্ধুরা, আমি প্রচুর পরিমাণ গোলামেলা জমে গেছে। তো বন্ধুরা, এটার মডেল হচ্ছে TC 2056, TC HT2 800 20C। আপনারা দেখতে পাচ্ছেন একটি
কিছু কিনে নিলাম এবং স্নেকার বসিও কিনে নিলাম। তো এখন সাইডে কিছু দেখে দিলাম, বন্ধুরা এটি একটি সিঙ্গেল কপ চ্যানেল দেখতে পাচ্ছেন। তো প্রবলেম তো হচ্ছে ব্লাইং স্ক্যান, তা আমি এখন আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব বিস্তারিত। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জ্বলতে শুরু করেছে ফ্ল্যাশটি। তো আমি এখন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের ইনপুট যে বিসিসি 20 ভোল্ট থাকা দরকার, সে বিসিসি 20 ভোল্ট ঠিক আছে, আউটপুট 20 ভোল্ট ঠিক আছে। এখন ডিজিএস ডিজিএল যে ভোল্টেজগুলি সেগুলিও দেখব। তো বন্ধুরা আমি এবিডিডি ভোল্টেজটি মেপে নিতেছি। আমাদের এবিডিডি ভোল্টেজ হয়েছে 5 ভোল্ট। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিওএনই এই ভোল্টেজটি এখানে নেই। তো ডিজি